আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তিতুমির কলেজ ক্যাম্পাসে করোনা নমুনা সংগ্রহ কর্মীদের মারধর, 10 জন আহত। ঢাকার বাইরে এখন করোনা সংক্রমণ বেশি, সিলেটে মেয়রের স্ত্রী আক্রান্ত। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলছে বাজেট অধিবেশনের প্রস্তুতি, রোস্টার করে সংসদে যাবেন এমপিরা। এবং কারফিউ ভেঙে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ, বাংলাদেশিদেরকে সতর্ক থাকার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার নমুনা সংগ্রহে নিয়োজিত একদল স্বাস্থ্যকর্মীর ওপর হামলা হয়েছে রাজধানীর তিতুমির কলেজ ক্যাম্পাসে। এতে অন্তত 10 জন কর্মী আহত হন। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তিতুমির কলেজের কর্মচারীরা ক্যাম্পে থাকা ওই স্বাস্থ্যসেবা কর্মীদের ওপর হামলা চালায়। তবে পুলিশ বলছে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি থেকে এই ঘটনার সূত্রপাত ঘটে। বিস্তারিত আদিল সজীবের রিপোর্টে। গভীর রাতে রাস্তায় অবস্থান, ভাবছেন তারা কারা, আর কেনই বা সড়কের মাঝখানে এই তরুণরা। তারা যোদ্ধা, তারা স্বাস্থ্যকর্মী। করোনার এই ভয়াল পরিস্থিতিতে সবাই যখন ঘরে, তখন জনগণের সেবায় পরিবার ছেড়ে মাসের পর মাস তাদের ঠাই তিতুমির কলেজের অস্থায়ী ক্যাম্পে। সেই ক্যাম্পেই হামলার শিকার এই ফ্রন্টলাইন যোদ্ধারা, আহত 10 জনেরও বেশি। মেয়েদেরকে গায়ে হাত দিয়েছে, অশোভন আচরণ করেছে, তারপর গয়নাগাটি টেনে গা থেকে খুলে নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, ছেলেদেরকে মেরেছে রড দিয়ে। তারা হচ্ছে এখানকার কর্মচারী, এই তিতুমির কলেজের কর্মচারী। দুই মাস ধরে ওরা কেউ বাসায় পর্যন্ত যায়নি, নিজের পরিবারের মুখও কেউ দেখেনি। সবাই এখানে কাজ করছে শুধু দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য। এটাই কি তার প্রতিদান? এটাই কি তাদের পাওয়া উচিত? নিশ্চিত জীবনের ঝুঁকি জেনেও ঢাকাসহ কয়েকটি জেলায় এই ভাইরাসের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষাসহ নানা সেবা মানুষকে দিয়ে আসছেন এখানকার প্রায় 200 স্বাস্থ্যসেবা কর্মী। তাই নিজ পরিবারকে নিরাপদে রাখতে গত প্রায় 2 মাস ধরে তারা আছেন এই ক্যাম্পে। সেখানেও ইফটেজিং সহ নানা সমস্যায় রোজ পড়তে হয় বলে অভিযোগ তাদের। যখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধেই গেছে তাদের থাকা অবস্থায়, তখন দেখা গেছে পুলিশ সেখান থেকে পিছপা হয়ে চলে আসছে, মেইন গেটের দিকে আসছে। আমার ছেলেমেয়েরা, আমি এখানকার চিফ কোঅর্ডিনেটর নার্সিং ইউনিট, মানে যারা এখানে থাকে তাদেরকে ট্রেন করে আমি, তো দেখা যাচ্ছে তারা হাতে পায়ে ধরতেছে, স্যার আপনারা কিছু করেন। তারা বলতেছে দুই চারটা লাশ পড়ুক, দুই চারটা লাশ পড়লে তখন দেখব। তবে পুলিশ বলছে ঘটনার কারণ ভুল বোঝাবুঝি, এতে গুরুতর আহত কেউ হননি, পরিস্থিতি শান্ত করারই চেষ্টা করেছেন তারা। পুলিশ টিম চেষ্টা করেছে তাদের নিবৃত করার জন্য, কিন্তু তাদের সংখ্যায় বেশি হওয়ার কারণে এবং তারা নিবৃত না হয়ে উভয় প্রতি আক্রমণ করেছে। বাংলাদেশ সরকার যেখানে চাচ্ছে যে এইখানে এইভাবে থেকে বি করবে, আর গুটি কয়েক লোক যদি বলে যে থাকতে দেবে না, এটা তো অসম্ভব, আর এটা চার কোনো মানে কারণও নেই, কোনো ইয়েও নেই। তবে এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী ঢাকার বাইরে এখন বেশি করোনা সংক্রমণ, এর মধ্যে সিলেটে নতুন শনাক্ত হয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী সহ 26 জন। শামা হক বাসায় আইসোলেশনে আছেন। এ নিয়ে এ জেলায় এই রোগীর সংখ্যা দাঁড়ালো 631 জনে। বরিশালে আক্রান্ত হয়েছেন ডাক্তার, নার্স ও পুলিশ সহ 86 জন। সেখানে এ পর্যন্ত 750 মানুষ এই ভাইরাসের শিকার হয়েছেন। রংপুরে 188 জনের নমুনা পরীক্ষার পর আরও 16 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রামে 621টি নমুনা পরীক্ষার পর পজিটিভ হয়েছেন 206 জন। এছাড়া শরীয়তপুরে 2 নার্স সহ আরও 9 জন ও শেরপুরে 1 সাংবাদিক সহ 10 জন এই ভাইরাসের শিকার হয়েছেন।
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা এখন 52,445 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় সর্বোচ্চ 2,911 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। নতুন করে প্রাণ হারিয়েছেন 37 জন। নমুনা সংগৃহীত হয়েছে গত 24 ঘন্টায় 14,950 এবং নমুনা পরীক্ষা হয়েছে 12,704। মৃত্যু বিশ্লেষণে পুরুষ 33 জন এবং নারী 4 জন। করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধি নিষেধ আরোপ করে প্রস্তুতি চলছে বাজেট অধিবেশনের। বিশেষ এই পরিস্থিতিতে 10 থেকে 12 কার্যদিবসে শেষ হতে পারে অধিবেশন। সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী জানিয়েছেন, প্রতি কার্যদিবসের ব্যাপ্তি হতে পারে মাত্র 3 ঘন্টা। একই দিনে সব সংসদ সদস্য অধিবেশনে না গিয়ে এবার রোস্টার করে তারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। একরামুল হক সাহেবের রিপোর্ট। বাজেট অধিবেশনকে ঘিরে বেশ তোড়জোড় থাকে সংসদ সচিবালয়ে। তবে করোনা পরিস্থিতির কারণে এবার সেরকম আয়োজন কিংবা আলোচনা নেই। তাই বলা হচ্ছে, দেশের অর্থ বছরের বিভিন্ন কাজের ধারাবাহিকতা রাখতে নিয়ম রক্ষার অধিবেশন এটি। 10 জন অধিবেশন শুরু হয়ে বাজেট পেশ হবে 11 জন, যা পাশ হবে 30 জন। সংসদের চিফ হুইপ নূরি আলম চৌধুরী জানিয়েছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। অসুস্থ ও বয়স্ক সংসদ সদস্যদেরকে অধিবেশনে যোগ না দিতে বলা হচ্ছে। সংবিধান অনুযায়ী এখন মানে এই অনুযায়ী এখন আমাদেরকে দিতেই হবে, এটা ইমার্জেন্সি ইস্তালা তোমাদের করা চলে, আমরা কমায় আনবো সবকিছু কয় করব, কিন্তু বাজেট তো পাশ করাইতেই হবে, সবাইকে মাস্ক পরে দেখতে হবে, তারপর আমরা গ্যাপ গ্যাপ করে বসাবো। তিনি জানান, অধিবেশন 30 জুন পর্যন্ত হলেও কার্যদিবস হবে অল্প সংখ্যক। প্রতিদিন সকাল 10:30 শুরু হয়ে তা দুপুরের মধ্যেই শেষ করার পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়া বক্তব্যের তালিকা অনুযায়ী পালাক্রমে ভাগ করে উপস্থিতির জন্য সংসদ সদস্যদের দেয়া হচ্ছে নির্দেশনা। আমরা বক্তব্য তালিকাটা ঠিক করে দেব, আজ যেদিন বক্তব্য সেদিন সে আসলেই হয়ে গেল। আমরা সেভাবে বলবো, আমরা অসুস্থ যারা বয়সী যারা তাদের না আসার জন্য অনুরোধ করবো 10:30 থেকে 1:30, এটা আমাদের একটা মিনিমাম টাইম চাই। বাজেটটা পাশ প্রক্রিয়া আছে, অধিবেশন চলাকালীন সময়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিও কমানো হচ্ছে। উপস্থিত থাকতে পারছেন না সাংবাদিক কিংবা দর্শনার্থীরাও। অধিবেশনে সবকিছু সংক্ষেপ করার পাশাপাশি বিল পাশও হবে কম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিক্ষোভের আগুন ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্রে। কারফিউ মানছে না দেশটির বিক্ষুব্ধ নাগরিকরা। ট্রাম্প প্রশাসন 40টি শহরে কারফিউ জারি করার পরও তা উপেক্ষা করে রাস্তায় নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারীরা। এ সময় তাদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। হোয়াইট হাউস সহ বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের ওপরে টিয়ার গ্যাসের ছেল ছুড়েছে পুলিশ। বিভিন্ন স্থান থেকে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে, কয়েক হাজার বিক্ষোভকারীকে। পেন্টাগন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে আরও 1600 সেনা মোতায়েন করা হয়েছে। তবে এ ধরনের বর্ণবাদ প্রথা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মিনেসোটা রাজ্যের গভর্নর টিম ওয়ালস। এদিকে যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে বিক্ষুব্ধ মানুষের হাতে নাঝাল হয়েছে দেশটির পুলিশ। যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীদের সাথে সংহতি জানিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডাতেও রাস্তায় নেমেছে মানুষ। এই বিক্ষোভে সমর্থন দিয়েছে চীন ও ইরান। আটকের পর এক শ্বেতাঙ্গ পুলিশের হাতে যুক্তরাষ্ট্রের এক কৃষ্ণাঙ্গ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে দেশটি জুড়ে এই বিক্ষোভ চলছে টানা 6 দিন ধরে। বৃদ্ধাশ্রম নয়, তার বদলে পরিবারের বয়োজ্যেষ্ঠদের রাখা উচিত আনন্দ আশ্রমে। এই স্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জে সামাজিক উদ্যোগের সহযোগিতায় শুরু হয়েছে আনন্দ আশ্রম কর্মসূচি। পীরগঞ্জ হেলথ অ্যান্ড এডুকেশন ইমপ্রুভমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক শেবু মোস্তাফিজ এর উদ্বোধন করেন। পৌরসভার 2 নং ওয়ার্ডের 10টি পরিবারের বৃদ্ধ পিতামাতাকে প্রথম পর্যায়ে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন 64 লাখের কাছাকাছি। মৃত্যু হয়েছে 3,80,000-এরও বেশি মানুষের। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, শুধু যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত 18 লাখেরও বেশি মানুষ করোনা পজিটিভ হয়েছেন। মারা গেছেন
6,000-এরও বেশি। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সেদেশে গত 24 ঘন্টায় মারা গেছে 1,262 জন। এ নিয়ে সেখানে 31,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের কারণে এবছরের হজ যাত্রা বাতিল করেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া। দেশটির ধর্মমন্ত্রী ফখরুল রাজি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানান, সৌদি আরবের উদ্বেগজনক করোনা পরিস্থিতি এবং সেদেশের ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রিয়াজ শেখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 51 বছর। এর আগে গত এপ্রিলে জাফর সরফরাজ নামে এক ক্রিকেটার করোনায় মৃত্যু হয়েছিল। জাতীয় দলে না খেললেও 1987 থেকে 2005 সাল পর্যন্ত 43টি প্রথম শ্রেণীর ম্যাচ ছাড়াও 25টি লিস্টে ম্যাচ খেলেন রিয়াজ শেখ। কোভিড-19 শনাক্ত হওয়ার পর রিয়াজ শেখ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তিতুমির কলেজ ক্যাম্পাসে করোনা নমুনা সংগ্রহ কর্মীদের মারধর, 10 জন আহত। ঢাকার বাইরে এখন করোনা সংক্রমণ বেশি, সিলেটে মেয়র স্ত্রী আক্রান্ত। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলছে বাজেট অধিবেশনের প্রস্তুতি, রোস্টার করে সংসদে যাবেন এমপিরা। এবং কারফিউ ভেঙে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ, বাংলাদেশিকে সতর্ক থাকার আহ্বান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ETN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ETN বাংলা নিউজ।